আপনারা থাকিলে চুপ আমরা দুইজনে গাইব খুব যাই নেবা মেয়ে থাকলে চুপ কাজল কানন গাইব খুব গাইব আজকে জন্মেরই মতন গান কমিটি দিবে পাল্লা সবাই করবে আল্লাহ আল্লাহ আমরা দুই ভাই লাগবো পাল্লা পালারে কইরা যাব সেল্লা ভেল্লা ধরে ভেঙ্গুর ধরে বল্লা বাউল গান অনেক জায়গায় হয় আমাদের পালা গান সারা দেশেই হয় অনেক রকম নামেতে কয় যেমন বিক্রমপুরে বয়াতি গান ফরিদপুরে বিচার গান খুলনাতে কয় করোচা গান আবার বরিশালে জারি গান বরিশালে জারি গান কুমিল্লায় কয় দোতরা গান সিলেট বলে মালজোরা গান রাজশাহীতে শব্দ গান চাপাই নবাবগঞ্জে গম্ভীরা গান আবার রংপুরে কয় ভাওয়াইয়া গান পাবনা জেলায় ফকিরি গান ময়মনসিংহে বাউলা গান গাজীপুরে বৈঠকি গান আবার মানিকগঞ্জে ভাব গান আমাদের যদি ঢাকার কথা বলি ঢাকা সিটির কথা বলি ঢাকায় কয় খারা কাওয়ালি এক এক জায়গায় এক এক রকম নাম ইংরেজিতে সিং সং হয় যেই দেশে যেই গানই বলুক সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইটা আমি বলি একদিকে আমার দুহারি যদি আরেকদিকে যাও তাহলে ওই আজকে এখন আর মানুষ আগের মতো নাই হুজুকে বাঙালি যেটা বলতো হুজুকে না এখন মানুষ বুঝে শুনে তারপর কাজ করে যেই দেশে যেই গানে বলুক আমার জীবনে এখনো মনে আছে পাবনা এলাকায় গিয়েছিলাম একবার গান করতে নতুন লুঙ্গি পাঞ্জাবি পরে আসরে গেছি আর দূর থেকে বলে দেখ দেখ ঢাকা থেকে ফকির এসেছে আমি তো চিন্তায় পড়ে গেছি ফকিরটা হইলাম কোনটা দিয়া নিজেরটা নিজেই খুঁজে ফকির কি দিয়ে বলে আমারে তো যেমন তেমন প্রতিপক্ষ ছিল মহিলা শিল্পী উনি এমন সাজদোষ করছে দেখতে দেখা যায় রাজরানী আসরে গেছে বলে এটা হচ্ছে ফকিরের ফকিরনি গান করতে করতে একটা সময় বুঝলাম কোন এলাকার গালি কোন এলাকার জন্য হয়ে যায় বুলি আমরা বলি বয়াতি গান বা বাউল গান ওটা বলে ফকিরি গান পুরুষ হইলে ফকির মহিলা হইলে ফকিরনি গানের ভাব কিন্তু আবার একটাই গানে গানে ধর ইংরেজিতে সিং সং হয় হিন্দিতে গীত কয় পারসিতে শ্যামা হয় আরবিতে গেনা কয় উর্দুতে গজল কয় হিব্রুতে গেনাউন হয় বাংলায় ইহা গান হয় এই গান কিন্তু ভাবে জ্ঞানের পরিচয় গান কমিটির আছেন যারা আমাদের গান কমিটি আছেন যারা গান গাইতে 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 প্রথম রাতে শীতের রাতে প্রথম রাতে শীতের রাতে গাইতে গাইতে সিল্লাইতে এই মাইকে গাইতে 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 গান গাইতে গাইতে গলা ধরা আমি পয়সা পাঠাবেন লিগার করা সঙ্গে আরো পাঠাইবেন পান কাজল দাদায় গাল ভরিয়া খাইব পান মিষ্টি মিষ্টি গাইব গান শুনবেন সবাই মনেরই মতন আবার সংক্ষিপ্ত যতটুকু করা যায় চেষ্টা করলাম একটু সময় আর একটু সময় ধৈর্য ধরবেন পায়ে হাত রেখে বলবো এই ধৈর্যটুকুর পরেই সবুরে মেয়ফলে যে কথাটা আর একটু সময় অপেক্ষা করলেই সবার প্রাণপ্রিয় ব্যক্তি গান করবেন ছোট্ট করে একটা গান রহমতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন
আল্লাহর নবী দয়াল নবী গো আপনি মোদের জীবনের জীবন আপনি রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি মোদের জীবনের জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি মোদের জীবনের জীবন রহমতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি মোদের জীবনের জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন দেখাই আপনার মোজেজা ভাগ্যবতী খাদিজা সইপা দিল জীবন আর যৌবন নবী দেখে আপনার মোজেজা দেখে আপনার মোজেজা দেখে আপনার মোজেজা ভাগ্যবতী খাদিজা সইপা দিল জীবন আর যৌবন তার ধন দৌলত যাহা ছিল চরণে সইপা দিল ধন দৌলত যাহা ছিল চরণে সইপা দিল আপনাই করলেন আপনের আপন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি মোদের জীবনের জীবন এসকেতে হইয়া মাতাল আপনাই করলেন আপনের আপন শুনিয়া হজরত বিল্লাল শুনিয়া হজরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল আপনাই করলেন আপনের আপন ওরে দেখে তাহার প্রেম ভক্তি সকলে দিল মুক্তি তাহার প্রেম ভক্তি মালিকে দিল মুক্তি হইল আপনার আপনের আপন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়াল নবী গো আপনি মোদের জীবনের জীবন আই
যে দেখলো একবার স্বপ্নে, যে দেখলো একবার স্বপ্নে, ভোলে না আর জীবনে দিবানিশি করে নাম শরণ। দেখলো একবার স্বপ্নে, ভোলে না আর জীবনে দিবানিশি করে নাম শরণ। সেই আশায় সাধক পুরে নাম ধরিল ভান্ডারি, সেই আশায় সাধক পুরে নাম ধরিল ভান্ডারি, পাইতে নবী আপনার দর্শন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়াল নবী গো, আপনি আমার জীবনের জীবন। যে দেখলো একবার স্বপ্নে, ভোলে না আর জীবনে দিবানিশি করে নাম শরণ। দেখলো একবার স্বপ্নে, ভোলে না আর জীবনে দিবানিশি করে নাম শরণ। আস্তে ছোট, একটা মিনিট গানের মধ্যে যদি একটা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিই, বিরক্ত করি, আপনার কি খুব রাগ হয়ে যাবেন? আর একটা মিনিট সময় নিব এই জন্য, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বললেন, লাউলা কামা খালাকতু আফলাক, আমি যদি নবীকে আমার মোহাম্মদকে পয়দা না করতাম, আসমান জমিন জিন ইনসান যা কিছু আছে আল্লাহ কোনো কিছুই পয়দা করতে না যদি নবীকেই না বানাইতেন। সব কিছু বানালেন কার কারণে? আমার নবীর কারণে, নবীর মহব্বতে। সর্বপ্রথম আল্লাহ বানালেন আমার মোহাম্মদী নূর, সেই মোহাম্মদী নূরের নির্যাস থেকেই আল্লাহ বানালেন সৃষ্টিকুলের যত কিছু আছে সব কিছু। আবার এর মধ্যে দেখবেন যে নবীর কারণে আমরা মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছি, এমন অনেক মানুষও আছেন যারা নবী যে নূরের, নবী নূরের এই কথাটাও মানতে চান না, আমার নবীকে একটু ভালোবাসে একটু সম্মান জানাবেন, ওই সম্মানটাও অনেকে জানাইতে চান না। আছে না এমন মুসলমান? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয়, মুসলমানদের মধ্যে আবার একটা দল আছেন যারা নবীকে তেমন ভালো বাসেন না। নবীকে ভালোবাসা বা সম্মান করা উচিত, এই জন্য আমার নবী যে নূরের এই কথাটি তো আল্লাহ তার হাদিসে কোরআনে বর্ণনা করলেনই, এছাড়া এও আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করলেন, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের জন্য একটা মাধ্যম দরকার। রাত্রের অন্ধকার, রাতের অন্ধকারে একজন আরেকজনকে আলোর মধ্যে দেখতেছি কিভাবে, মাধ্যমটা হচ্ছে আলোর মাধ্যমে। গান করতেছি আমি, একা গান করতেছি, আপনারা সবাই শুনছেন, সবাই শুনতেছেন গানটা, কিসের মাধ্যমে? মাইকের মাধ্যমে। প্রত্যেকটা কাজের জন্য যেমনি মাধ্যম দরকার, তেমনি সৃষ্টির জন্য, স্রষ্টার প্রতি সৃষ্টি যে ইবাদত করে, মানুষ যত ইবাদত করেন, কোনো ইবাদতই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না যদি সেটা মুহাম্মদের মাধ্যমে না হয়। আবার ইবাদত করলে ইবাদতের বদলে আল্লাহ যে বান্দাকে রহমত দিবেন, এই রহমতের মাধ্যমটা হচ্ছেন আমার দীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবাদতের মাধ্যম আমার নবী, রহমতের মাধ্যম আমার নবী, এই জন্যই তাকে বলা হয় রহমতুল্লিল আলামিন। আর আমার নবীকে ভালোবাসা বা সম্মান করা উচিত, এই জন্য সম্মান করেছিলেন। এই কয়েকদিন আগে চলে গেল 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী, যেদিন নবী দুনিয়াতে এসেছিলেন, নবী মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পদার্পণ করবেন মানুষ রূপ নিয়ে। আল্লাহ জিব্রিলকে ডাকতে বলে, জিব্রিল তাড়াতাড়ি যাও মামিনার ঘর থেকে আমার নবীকে মুহাম্মদকে নিয়ে আসো, এমনভাবে আনবা আমি আল্লাহর আগে মুহাম্মদের মানব রূপ যেন দুনিয়ায় কেউ না দেখতে পারে। জিব্রিল বললেন, আল্লাহ তাহলে আপনার আগে কেউ যেন না দেখতে পারে, আবার আমাকে আনতে বললেন। যদি নবীকে আনতে যাই তাহলে নবীকে দেখতে হবে, তাকে কোলে তুলতে হবে, তারপর নিয়ে আসতে হবে, তা আপনার আগে যদি আমি দেখে ফেলি আমি তো গুনাহগার হয়ে গেলাম। আল্লাহ বললেন, না তুমি জানো না, মাথার উপর যে আসমান, প্রথম আসমান আলমে হিসা, দ্বিতীয় আসমান আলমে জেসেম, তৃতীয় আসমান আলমে ইনসান, চতুর্থ আসমান আলমে আরওয়াহ, পঞ্চম আসমান লৌহে মাহফুজ। তুমি লৌহে মাহফুজে গিয়ে দেখো একটা গিলাপ আছে, নুন কাপির গিলাপ। আল্লাহর হুকুমে জিব্রিল ওই নূরের নুন কাপের গিলাপ এনে মামিনার গলা থেকে হাঁটু পর্যন্ত বিছিয়ে দিলেন। নবী যখন মামিনার, আমরা মায়ের যেই পদ দিয়ে দুনিয়ায় জন্ম নেই, আমার নবী কিন্তু ওই পদ দিয়ে আসেন নাই, আমরা যেই পদ দিয়ে আসি আমাদেরটা হচ্ছে জন্ম। আর আমার নবী মামিনার নাভিকুণ্ড দ্বারা তাওয়াল্লাত হইলেন, এই জন্য নবী নাভিকুণ্ড দ্বারা পবিত্র অবস্থায় এসেছিলেন, এই জন্যই তারটা বলা হয় তাওয়াল্লাত।
নবিতাওয়াল্লাহ হওয়ার সঙ্গে সঙ্গে ওই নুন কাপের গিলাপে জড়িয়ে জিব্রাইল নবীকে নিয়ে গেলেন আসমানের মধ্যে। একটা দিন নবী ছিলেন আসমানে আমার আল্লাহর কাছে। এই জন্য জীবনীতে অনেকেই বলেন, নবীর জীবনীতে লিখেছেন যে নবী জন্ম হয়েই বা তাওয়াল্লাত হয়ে একদিন পর্যন্ত গায়েব ছিলেন। আসলে নবী গায়েব ছিলেন না, আমার নবী ছিলেন আল্লাহর আরশ মতো আল্লাহ। নবীকে আমার আল্লাহর কাছে সিদরাতুল মুনতাহা নিয়ে যাওয়ার জন্য জিব্রাইল যখন ওই নুন কাপের গিলাপ সহকারে নবীকে প্রথম আসমান আলমে হিসায় নিলেন, প্রথম আসমানে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহর যত ফেরেশতা ছিলেন সব ফেরেশতারা কাজকর্ম বন্ধ করে দিলেন। সবাই কাজকর্ম বন্ধ করে সবাই দাঁড়িয়ে গেলেন, সবাই দাঁড়িয়ে নবীকে দুরুদ কিয়াম করতে লাগলেন। সবাই তো দাঁড়ালেনি, আমার আল্লাহ নিজেই সেদিন কিয়াম করেছিলেন, আল্লাহ নিজেই নবীর দুরুদ করেছিলেন। আর নবীর সেই কিয়াম আমাদের সকলের করা উচিত। আর যেই কিয়াম হচ্ছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে ধ্যানে রিছবি, তুমি যে নূরে রনবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ঢাকি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। কঠিন ওই মরুর প্রান্তরে রোজা পাক মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি, সবার চরণে আমার মাথা, নবীর প্রতি ভালোবাসাটুকু পেশ করার জন্য সবার কাছে চরম শ্রদ্ধার চরম শ্রদ্ধা আপনাদের সকলের প্রতি। বলগল উলবে কমালিহি কশব তুজবে জমালিহি হসনত জমিও কি সালিহি চললে ওয়ালায়ে ওয়ালিহি। যে দেখলো একবার স্বপনে বলে নয়ার জীবনে দিবানিশি করে নাম স্মরণ, না যে দেখলো একবার স্বপনে ভোলে না আর জীবনে দিবানিশি করে নাম স্মরণ। সেই আশায় সাধক পুরি নাম ধরিল ভণ্ডারী, সেই আশায় সাধক পুরি নাম ধরিল ভণ্ডারী, পাইতে নবী আপনার দর্শন। আল্লাহর নবী দয়াল নবী গো আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী দয়াল আপনি রহমতুল্লিল আলামিন আপনি উম্মতের জামিন, আপনি উম্মতের জীবনের জীবন।